আবার একটা বেড়ানোর গল্প শুরু হচ্ছে কারণ ফাগুন লেগেছে পুরুলিয়ায় একটা দৈত্যাকার ট্রেন পেছনের দিকটা বোকারো এক্সপ্রেস আর সামনের দিকটা চক্রধরপুর এক্সপ্রেস আদ্রা জংশন থেকে ভাগ হয়ে যায় ট্রেনটা তাই হাওড়া স্টেশনে ট্রেনের শেষের বোর্ডটা দেখে কিন্তু ভাববেন না যে এটা আপনার ট্রেন নয় এই যে আমার চিরচরিত শত্রু আজকে আমি চলেছি পুরুলিয়া সাথে স্বপ্নদাচ্ছ

চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের সাথে প্রায় পাঁচ মিনিট হেঁটে এগিয়ে এলে আপনি চক্রধরপুর বোর্ডটা দেখতে পাবেন গাইরে গেলে সাবধান থাকবেন যারা যাবেন এটাই রাঁচি যাওয়ার গাড়ি এটাই পুরুলিয়া যাওয়ার গাড়ি পুরুলিয়াকে না আরও ছাড়িয়ে চলে যাবে আর কি আমি আর সর্বদা আজকে চলেছি পুরুলিয়া ট্রেনটার নাম চক্রধরপুর এক্সপ্রেস হ্যাঁ রাত্রি বারোটা কতটা ছাড়বে পাঁচই বারোটা বাজে ছাড়বে পরের দিন সকাল ছটা তিরিশে আপনারা নেমে যাব পুরুলিয়া স্টেশনে ট্রেনটা না কেমন এটা মেয়ের মেয়ের ভুতুরে ভুতুরে একটা ব্যাপার আছে আর যাত্রীগণ খুব ভালো মিশুকে কিন্তু ট্রেনটার মধ্যে আলো জ্বলে না টিম করে আলো জ্বলে জানলা খোলে না জমধরা দেয়াল দেয়াল তো এবং সেটা হচ্ছে বোধহয় আজ থেকে পঞ্চাশ বছর আগের মান এরকম একটা ঝড়ঝরের সময় মতো পৌঁছে গেলেই হলো সিটে তো আর ছাড় পোকা থাকবে কিনা আমি জানি না কোনো গ্যারেন্টি নেই এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে পরে দেখা যাবে কী হবে কিন্তু মেন নাইটে এইটুকু জানি ছ ঘন্টা জানি তার জন্য কোনো অসুবিধা কিছু নেই যাই হোক ছাড়বে উপরে বাড়তে আমাদের দুজনেই আপার বাড় দুজনে আপার বাড়তে দোল খেতে খেতে পৌঁছে যাব সকাল সাড়ে চারটার সময় পুরুলিয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন রওনা হয়ে গেলো একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে এবার দেখার অপেক্ষা কতক্ষণে পৌঁছায় ট্রেন সকলা বালিশে হাওয়া দিয়ে ওই লাইট ফিটিং এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা আরে সারার ধরে জেগে করবে কি বাসর যা লাইক জাগব না আমি একটা বালিশ নিয়েছি সেই বালিশটা চার ঘন্টা টাইমার লাগানো আছে চার ঘন্টা পর হাওয়া চলে যায় হি টাইভার দেওয়া বালি এখন বুঝতে পারছি ওইটা ওইটার মাল হালকা হালকা করে হাওয়া বেরোতে থাকে লিকেজ মাল আমি তো জানতাম না এটা কোনটা আমি তো জানতাম টাইমার দেওয়া বালিস টাইমার দেওয়া বালিস হ্যাঁ চার ঘন্টা পর হাওয়া বেরিয়ে আবিষ্কার হয়নি পুরুলিয়া স্টেশনে এইমাত্র নামলাম আমরা আপাতত ওভারব্রিজ দিয়ে পার হয়ে গিয়ে গাড়ি ধরবো তারপর সেখান থেকে কোথায় কোথায় ঘুরবো আপনাদের সব জানাচ্ছি তো এই হচ্ছে আপডেট আমরা পুরুলিয়া স্টেশনে এক ঘন্টা নির্ধারিত সময়ের আর এই যে স্টেশনের বাইরে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে আমরা ওদিকটা যাবো তা আমাদের এখন প্রথম গন্তব্যস্থল মুরগুমা ড্যাম ওই মুরগুমা ড্যাম দেখে নিয়ে আমরা রিসর্টে পৌঁছে যাবো পিছনে পুরুলিয়া স্টেশন আর আমাদের উল্টো দিকে গাড়ি রয়েছে এই গাড়িতে করে আমরা পৌঁছে যাব রিসর্টে পঁচিশ জন ইউটিউবারকে পরিচালনা করবেন ট্রাভেল ব্লগার এবং ট্যুর অপারেটর প্রণব মাহাতো কিন্তু আজকে শুনলি নয় আজকে জায়গাটার নাম পুরুলিয়া তা আমরা আজকে এই মুহূর্তে সকাল সাড়ে আটটার সময় পুরুলিয়া স্টেশনে নেমেছি লেট করেছে আমরা প্রথমে এখন কোথায় যাবো এখন আমরা যাব মুরুগুমা মুরুগুমাতে উকমা মুরু উকাম মুরু কী বলে উকাম মুরু ভিউ পয়েন্ট সাথে ওই সুইসাইড পয়েন্ট এটা দেখে আমরা যাব হিলকুনি করি শোনে মামুড়িতে আমাদের গাড়ি পুরুলিয়া স্টেশন থেকে ছাড়লো আমরা এগিয়ে চলেছি আমাদের যে রিসর্ট তার উদ্দেশ্যে তার আগে আমরা মুরুগুমা ভিউ পয়েন্ট ঘুরব এই পুরুলিয়া স্টেশন থেকে হোটেলের দূরত্ব সত্তর কিলোমিটার মতো আচ্ছা ভাই শ্রাবণ এখান থেকে গাড়ি ভাড়া কত পড়ে আঠারোশো রিসর্ট গাড়ির ব্যবস্থা করে দেয় আচ্ছা তো এখান থেকে যখন আপনার রিসর্টের দিকে রওনা হবেন মোটামুটি বোলেরো গাড়ি দ টেন সিটার গাড়ি আপনাদের ভাড়া পড়ে যাবে আঠেরোশো টাকা আমরা সেরকমই একটা গাড়ি করে এগিয়ে চলেছি কিন্তু তার আগে আমরা দেখে নেব মরগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট এই দুটো দেখে আমরা তার পনেরো কিলোমিটার দূরত্বে রয়েছে রিসর্টটা সেই রিসর্টে আমরা পৌঁছে যাই কি যেন জায়গাটার নাম বেগুন কদুর হ্যাঁ এই বেগুন কদুর বলে যে জায়গাটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন এখন বাজার এরিয়া এখানে একটা স্টেশন আছে স্টেশনটা নাকি ভূত প্রেত থাকে যদিও

গুডসটা পেলেই তবে তাদের দিল খুশ হয়ে যায় ওটা পাওয়ার জন্যই দিল খুশ হয় তোর কি দিল খুশ হয় কি না হয় তোর কি যারা পায় তাদের দিল খুশ হয় যারা পায় না মানে যারা তাদের সঙ্গে থাকে খায় না তাদের দিল দুঃখ হয়ে যায় তারা শুধু চাট মারে বসে বসে যাই হোক এরকম অপূর্ব দৃশ্য শুরু হয়ে গেছে এটা কি গেল ও দূরে পাহাড় দেখা যাচ্ছে বন্ধুরা এবার আপনাদের বলে রাখি আমরা যে রিসর্টে যাচ্ছি সেখানে আজকে টোটাল চারখানা গাড়ি চলেছে আমরা আগে চলে এসেছি এবং এই চারটে গাড়িতে প্রায় কুড়ি জন মতো ইউটিউবার রয়েছে মানে পুরুলিয়ায় ইউটিউবারের মেলা পুরুলিয়ায় ইউটিউবারদের মেলা বসছে আজকে তা উনি আমাদের ইনভাইট করেছেন তার আমন্ত্রণেই আমরা সেই রিসর্টের দিকে এগোচ্ছি এবং তার আগে তা এবং সেখান থেকে আপনারা যে যে স্পটগুলো ঘুরতে পারবেন সেগুলোও আপনাদের দেখাবো আর রিসর্ট তো দেখাবোই এবং আমরা পনেরো কুড়ি জন ইউটিউবার মিলে কি মজা আনন্দ করবো এই দু রাত তিন দিন সেটাও অবশ্যই ভিডিওতে দেখাবো আপাতত আমরা নটা ছাপ্পান্ন বাজে হ্যাঁ এটাই হাসপাতালটা এই বেগুন কোদর সুস্বাস্থ্য কেন্দ্র সমরা যাবে নাকি ওই বেগুন কদর সুস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য আছে আমার সঙ্গে যখন আছে তার সুস্বাস্থ্য কি করে থাকবে আমি সেটা দেখব দেখব আমি কি হবে তোমার সুস্বাস্থ্য থাকে দেখা যাক কি বন্ধুরা বডি দাঁড়ো না চর করে দেবো বেগুনের মতোই করে দেবো তোমায় দাঁড়ো আমরা মুরগুমা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এরপরেই আমরা মুরগুমা লেকের কাছে পৌঁছব ওখান থেকে সুইসাইড পয়েন্টটা দেখতে যাচ্ছি তারপর আমরা ড্যামের কাছে যাব আপাতত সুইসাইড পয়েন্টের দিকে এগোচ্ছি আমরা এই রাস্তায় যখন আমরা এসেছিলাম তখন ছিল বর্ষাকাল আর এখন রোদ্দুর ভালো কিন্তু তাপ আছে রাত তো ঠান্ডাটাও পড়বে এটা বোঝা যাচ্ছে আমরা বারবিকিউ করছি বারবিকিউ হচ্ছে বলছে উঠে এলাম সুইসাইড পয়েন্টে আর ওরে মানুষ হ্যাঁ বেচারি স্ট্যাচু না মানুষ ওকে কিছু বসে মাখালি সেজে দাঁড়িয়ে আছে ওকে তাহলে আলোর দিকে হ্যাঁ এখানে উনি মা সে যে দাঁড়িয়ে আছেন পারলে একটু সাহায্য করবেন আর এই দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসুন আর একটা জায়গায় থেকে দেখাই অযোধ্যা হিল ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট থেকে আমরা মুরগুমা ড্যাম এবং গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী নদীর উপর নির্মিত পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে বাঁধটি নির্মিত হয়েছে ওই জন্য একটা আমরা ওই রাস্তা দিয়ে যাবো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে পুরো চলে যাব এরকম অসুবিধা হবে না হাঁটতে সুন্দরী কিন্তু বেশি ধারে গিয়ে ঝুঁকবেন না সুইসাইড পয়েন্ট একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে তার জন্য ফিলিংসটা অন্যরকম আসছে এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকলে ভালোই লাগছে কিন্তু রোদের তাপটা একটু বেশি এখানে বিকেলবেলা আসাটাই শ্রেয় রোদের তাপ প্রচুর আর বর্ষাকালে এলে তো খুবই ভালো লাগবে আমরা বর্ষাকালে এসছিলাম হু হু করে হাওয়া দিচ্ছিল সুন্দর লাগছে দেখাচ্ছি দেখুন শো কেমন লাগলো

গরম হাওয়া গরমটাকে হাওয়াটা মানে কাটাতে পারছে না কিন্তু বিকেলের দিকে আসলে তখন ঠান্ডা হাওয়া দেবে ভালো লাগবে সবগুলা সানস্ক্রিন লোশন মেখে নেবেছে তো যাই হোক সানস্ক্রিন মাখি না ডিস মেখেছে তোমার আমার ঘরে সুইসাইড পয়েন্টটা দেখে নিলাম আমরা এই সুইসাইড পয়েন্ট দেখে নেওয়ার পর এবার আমরা দেখতে যাব মানে যাব হচ্ছে মুরগুমা ড্যাম বা লেকের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে ওটাও সুন্দর তবে এই জায়গাগুলো এত গরমে আসা উচিত নয় রৌদ্রের মধ্যে তো নয় পুরুলিয়া এমনি গরমের জন্য বিখ্যাত আপনারা জানেন সান এখন টপ তাই জন্য হয়তো আমার মুখে আলো পড়ছে না কিন্তু এই জায়গাটা বিকেলের দিকে এলে দারুণ লাগবে মুরগুমা লেক শুরু হয়ে গেছে বেশ লাগছে এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাড়ির মধ্যে বসে কিন্তু গাড়ি থেকে নামলেই রোদের তাপ আর গাড়ির মধ্যে বসে ফুরফুর ফুফু ফুফু ফুরফুর করে হাওয়া খাচ্ছি আমরা

হুম পলাশ পলাশ ফুল কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন খাপছাড়া খাপচাড়া হয়েছে এখনও সেরকমভাবে সব জায়গায় পলাশ ফুল দেখতে পাচ্ছি না যেখানে হয়েছে তো ভরপুর হয়েছে আমরা কিছু জায়গায় মিস করে এসেছি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লামই পড়লাম এত সুন্দর পলাশ হয়ে আছে বলে তা পলাশ বিতান রিসর্টের কাছেই আমরা দাঁড়িয়ে আছি সেইখানে আমরা এরকম পলাশের গাছ ভর্তি দেখতে পাচ্ছি আসুন আপনারা দেখায় প্রচুর ছাগল চলেছে কোথায় যাচ্ছে স্বপ্নদের জলে চান করতেই যাচ্ছে

এখান দিয়ে আমাদের রিসর্ট ও দাঁড়া দাও দাওয়াত একটু বাবু দাঁড়া মামুড়ি গ্রাম সুন্দর গ্রাম্য পরিবেশ এই একটা আমার বন্ধু হলো আর এই যে গ্রামের বাড়ি আমরা এই গাড়িটা করে ঘুরছি আমাদের হোটেল কাছাকাছি এসে গেছে মানে রিসর্ট আমাদের কাছাকাছি এসে গেছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কিন্তু গ্রামটা খুব সুন্দর এই ভ্রমণের বাকি গল্পগুলো না হয় পরের পর্বের জন্য জমিয়ে রাখলাম তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ